নমস্কার হাই স্ট্যান্ডার্ড পরে তোমার এর 12 ক্লাস হচ্ছে এর আগে আমার বাম সঞ্জয় ছিলেন আগের দিনে এ প্রিন্সিপাল রিজেন্স এন্ড দেয়ার অ্যারাউন্ড অফ এটা হয়েছে আজকে 23 প্রেজেন্ট দেখো 23 প্রেজেন্ট টেমাস ইনভেনশনস এন্ড ইনভেন্টরস বিখ্যাত আবিষ্কারী জিনিস এবং আবিষ্কার হ্যাঁ সমস্ত বিখ্যাত জিনিস যেমন কতগুলো নাম দেওয়া আছে এখানে পপল 1 থেকে 20 পর্যন্ত আমি এখানে আজকে অল্প করে কিছু কিছু বিশেষ বিশেষ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে দেখে দিচ্ছি সব কিন্তু দেখছি না ইংলিশের মধ্যে বই রাখা আছে আমি বাংলাতে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো দেখছি তোমরা বানানগুলো ভালো করে পড়বে ফার্স্ট সেকেন্ড টার্ম এক্সামিনেশন সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য এগুলো ভালো করে পড়বে সবগুলো কিন্তু তো দিচ্ছি না কারণ সময় সীমিত সেন্টার পরীক্ষায় গিয়ে আসছে এই জন্য বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট হলো সেগুলো লিখে দিচ্ছি দেখো দেখো ওয়ান নাম্বার দেখো কি আছে টেলিভিশন ওয়ান সেশন আমি বাংলা লিখে দিয়েছি পড়ার সুবিধার জন্য কারণ মেন্টালকে মানে আবিষ্কর্তাকে যে এখানে স্কটল্যান্ড আছে 1925 স্কটল্যান্ডে আদিবাসী জেল বেয়ার 1925 সালে টেলিভিশন আবিষ্কার করেছেন যে টেলিভিশনের সাহায্যে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাইছি এই টেলিভিশনটা হ্যাঁ সালটা না দেখলেও হবে কিন্তু জেল বেয়ার নামটা দিজি এটাকে তো অসন্তুষ্ট করে নেক্সট হচ্ছে নাম্বার টু ট্রানজিস্টার ট্রানজিস্টার মানে কি তো ট্রানজিস্টার মানে হচ্ছে রেডিও যেটা প্রচুর এখন খুব কমে গেছে টিভি মোবাইল সব হওয়াতে সেই ট্রানজিস্টার রেডিও আগে খুব প্রচলন ছিল সেই ট্রানজিস্টার বা রেডিও কে আবিষ্কার করেছিলেন ডাব্লিউ সাপ্লে হ্যাঁ ডাব্লিউ সাপ্লে এটা ট্রানজিস্টার নাম্বার থ্রি দেখো এরোপ্লেন আছে হ্যাঁ এটা রাইল ব্রাদার্স এটা আমি পড়ে দিচ্ছি লেখা লিখে দিই কারণ তারা ইম্পর্টেন্ট প্রশ্ন নয় বলে হ্যাঁ সব পড়ানো সম্ভব নয় হ্যাঁ রাইট ব্রাদার্স উইলবার ব্রাদার্স উইলবার রাইস অ্যান্ড কোয়ার্ডিং রাইস এটা 1903 এটা প্লেন যদি আইসো পর্যন্ত তারা দুই ভাই মিলে নেক্সট দেখো ফোর নাম্বার ডিনামাইট 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 হচ্ছে এক ধরনের বোম যেটা বড় বড় পাহাড় ফাটানোর জন্য ব্যবহার করা হয় সেই বড় বড় পাহাড় ফাটিয়ে ছোট ছোট অংশ করা হয় সেটা হলো ডিনামাইট বোম সেই ডিনামাইট বোমটা আইসো পর্যন্তকে তো অ্যালফ্রেড নোবে অ্যালফ্রেড নোবে হ্যাঁ তিনি ডিনামাইট আবিষ্কার করেছেন নেক্সট দেখো ফাইভ নাম্বারে লস অফ গ্র্যাভিটেশন লস অফ গ্র্যাভিটেশন মানে মাধ্যাকর্ষণের সূত্র লস মানে হচ্ছে সূত্র আর গ্র্যাভিটেশন মানে হচ্ছে মাধ্যাকর্ষণ মানে বিজ্ঞান বইয়ে এটা পড়বে মাধ্যাকর্ষণের সূত্র কে আসে বলবে না তো আইজাক নিউটন তুমি জানো যে বিজ্ঞানে পড়াশোনার মধ্যে করে দেবে যে এই নিউটন কি আসে বলছেন যে তিনি একজন গাছের তলায় বলেছিলেন আপেল গাছের তলায় ওই সাথে সাথে দেখলেন যে একটা আপেল উপর গাছ থেকে নিচে ধাপ করে পড়লো এটা পড়াতে তার মনে প্রশ্ন জেগেছিল যে আপেলটা উপরের দিকে না গিয়ে নিচে মাটিতে পড়লো কেন এইটা তিনি কিভাবে পড়লো কেন এটা নিয়ে তিনি গবেষণা করে যা আসছিল যে এই লজার গ্যাপিটাল বা মুদাকান্ন সূত্রটা তিনি আবিষ্কার করেছিলেন কেন এটা পৃথিবীর টানে নিচের দিকে পড়ে এটা তিনি আবিষ্কার করেছিলেন সেটাই ম্যাচুয়াল অর্ডার ক্যাপিটেশন আইডিয়া ইন্টার নেক্সট হচ্ছে হ্যাঁ সেভেন টাইম করেনি রোল টিম সিক্স সেভেন রোল টিম আর কালার টিম এগুলো করেনি বাদ দিয়েছি পরে বাদ দিয়ে পড়ে রেডিয়াম 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 হ্যাঁ ফিলোসফি কি ম্যাডাম কুরি ফ্রান্সের অধিবাসী ম্যাডাম কুরি আবিষ্কার করেছে রেডিয়াম তোমরা দেখবা অনেক ঘড়িতে দেওয়া থাকে অন্ধকারে জল জল করে সেটা হলো রেডিয়াম হ্যাঁ সেই রেডিয়াম কে করেছিলেন না তো ম্যাডাম কুরি নেক্সট দেখো নাইন নাম্বার রিভলভার রিভলভার তোমরা নিশ্চয়ই জানো রিভলভার যেটা হ্যাঁ শুট করা হয় হ্যাঁ সেই রিভলভার বন্ধু কে আসে করেছিলেন কোল্ড শর্ট নাম কোল্ড জুয়েলারি তারপর দেখো নেক্সট টেন নাম্বার আছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন ব্যাপারে দেখো বইয়ের মধ্যে লেখা আছে স্মল পক্স হ্যাঁ মানে গুটি বসন্ত হ্যাঁ সেই গুটি বসন্ত ওষুধ যেটা এখন চিকেন পক্স হচ্ছে সেটা স্মল পক্স হতো আগে হ্যাঁ এটা মারাত্মক আকারে হতো এবং খুব ক্ষতিকারক হতো মানুষের শরীরে সেই সেইটারই ভ্যাকসিনেশন মানে ঔষধ বা টিকা আবিষ্কার করেছেন কে না তো এডওয়ার্ড জেনার হ্যাঁ স্মল পক্সের টিকা নেক্সট দেখো ইলেভেন হচ্ছে নাম্বার গ্রামোফোন গ্রামোফোন তোমরা এখন জানো না গ্রামোফোনটা গ্রামোফোনটা আগে বহু পুরনো আগে হ্যাঁ রেডিও যে মাইক বড় মাইক ছিল সেটা একটা
নমস্কার।